এবার অভিষেকের শালিকাকেও ডাকলো ইডি কলকাতাতেই জেরার আয়োজন বিদেশের ব্যাংকে কিভাবে আসতো টাকা সে প্রশ্নই কি আবারো উঠবে এদিকে হাইকোর্ট দিল রক্ষা কবজ দেখুন দিল্লি নয় কয়লা পাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় শালিকাকে কলকাতাতেই জেরা করবেন ইডি আধিকারিকেরা মেনকা গম্ভীরের আবেদনের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট এই কথা জানিয়ে দিয়েছে ইডির নির্দেশ মতো নির্দিষ্ট দিনে মেনকা তদন্তকারীদের মুখোমুখি হবেন কিন্তু দিল্লির অফিস নয় কলকাতা সিজিও কমপ্লেক্সেই তিনি হাজির হবেন বলে খবর কয়লা পাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠিয়েছে ইডি আগামী শুক্রবার তাকে কলকাতা ইডি অফিসে হাজিরা দিতে বলা হয়েছে এই খবর জানার পরে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে এরপরের খবর আসে অভিষেক শালিকা মেনকাকেও ইডির তরফে ডাকা হয়েছে তবে কলকাতায় নয় তাকে জেরা করা হবে দিল্লিতে এমনটাই খবর ছিল এর আগেও মেনকা গম্ভীরকে জেরা করা হয়েছে এবং বিদেশের ব্যাংকে তার অ্যাকাউন্ট রয়েছে সেখানে কেন অ্যাকাউন্ট রয়েছে তার কি পরিমাণ টাকা সেই দুই অ্যাকাউন্টে লেনদেন হয়েছে এই সমস্ত প্রশ্ন আধিকারিকেরা করেছিল কয়লাকাণ্ডে তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ত্রী এবং শালিকাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে 2021 সালে চিঠি পাঠিয়েছিল সিবিআই গত বছর ফেব্রুয়ারি মাসে কয়লাকাণ্ডে তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় শালিকাকে পৌনে তিন ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকেরা তার ফ্ল্যাটেই এই জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এমনটাই জানা গিয়েছে সিবিআই সূত্রে সেই সময়ের দাবি মেনকা গম্ভীরের কটি পাসপোর্ট রয়েছে সেই তথ্য জানতে চাওয়া হয় তার নামে দেশে এবং বিদেশে কটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সে প্রশ্ন করা হয়েছিল সিবিআই সূত্রে দাবি করা হয় কয়লাকাণ্ডে তদন্তে ব্যাংকক এবং লন্ডনের দুটি ব্যাংক অ্যাকাউন্টে তথ্য সামনে এসেছিল বিপুল অঙ্কের টাকা সেখানে ট্রান্সফার করা হয়েছে বলেও জানা গিয়েছে এবং সেই বিদেশের ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য সেই সময় চাওয়া হয়েছিল মেনকার কাছে লন্ডনের একটি ব্যাংক অ্যাকাউন্টের বিষয়েও তার কাছে তথ্য চাওয়া হয় এমনটাই খবর এই অ্যাকাউন্টগুলিতে এত টাকা কিভাবে ট্রানজাকশন হতো সেই টাকার উৎসই বা কি সে প্রশ্ন উঠেছিল এবং সেই সময় ইডিকে সময় দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ত্রী রুজি রাও এরপরও রুজি রাও জেরার সামনে গিয়েছেন নিজের দুবছর বয়সী ছোট্ট সন্তানকে কোলে নিয়ে তিনি জেরার মুখোমুখি হয়েছেন বলে খবর এবং এরপর এবার ফের মেনকার ডাক পড়ল আগামী 5 তারিখ দিল্লির অফিসে জেরার জন্য তাকে ডাকা হয়েছে কিন্তু মেনকা কলকাতায় জেরার মুখোমুখি হতে চান সেজন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন আবেদনের ভিত্তিতে কলকাতা হাইকোর্টে মঙ্গলবার শুনানি হয় এবং হাইকোর্ট মেনকা গম্ভীরের আবেদনকে গুরুত্ব দিয়ে জানায় দিল্লি নয় কলকাতাতেই জেরা করা হবে তাকে 5ই সেপ্টেম্বর বেলা 10:30টার মধ্যে মেনকাকে পৌঁছাতে হবে ইডির দপ্তর সিজিও কমপ্লেক্সে শুধু তাই নয় কলকাতা হাইকোর্ট মেনকাকে একটি রক্ষা কবচ দিয়েছে এদিন জানিয়ে দেওয়া হয়েছে কোনোভাবে এই মুহূর্তে মেনকা গম্ভীরের ওপর কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না ইডি এই একই বক্তব্য সুপ্রিম কোর্টও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে জানিয়েছিল এবং তারপরে ইডি কর্তারা অভিষেক শালিকাকে কলকাতাতেই জেরা করবেন বলে জানা গিয়েছে ব্যুরো রিপোর্ট আজকে